খোয়াইয়ের রামচন্দ্রঘাটের পর রাজধানী লাগুয়া জারুল বাটাই এলাকায় শুকর মরক দেখা দিয়েছে এখনো পর্যন্ত শতাধিক শুকরের মৃত্যু হয়েছে বলে সরকার বহির্ভূত সূত্রে দাবি করা হয়েছে শারদ উৎসবের আগে খোয়াইয়ের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় শুকুরের দেহে আফ্রিকান ফিভারের প্রাদুর্ভাব হয়েছিল হয়েছিল সঠিক সময়ে প্রশাসনিক তৎপরতায় সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব খোয়াইয়ের মতো এলাকাতেও দেহে জারুল শুকরের আফ্রিকান সোয়াইন ফ্লু ফিভার ছড়িয়ে পড়েছে বলে বেসরকারি সূত্রে জানা গেছে রাজধানীর অদূরে হলেও এক্ষেত্রে দপ্তরের কোনো উদ্যোগ এখনও লক্ষ্য করা যায়নি এদিন জারুল বাছাই এলাকার এক ক্ষতিগ্রস্ত শুকর পালক জানান প্রথমে তার তেরোটি শুকরের মৃত্যু হয়েছে পরে আরও ষাটটি

এটা আফ্রিকান ফিল্ম ফুল না কি জানি একটা কমারে তারপরে ওই ই শুধুমাত্র দুইটা বড়টি বাচ্চা রয়েছে আর কি এদিন জারুল বাছাই এলাকায় নিয়োজিত ভ্রাম্যমাণ কৃত্রিম গো প্রজনন কেন্দ্রের কর্মী জারুল বাছাই এলাকার শুকুরের আফ্রিকান সোয়াইন ফ্লুয়ের রোগের প্রাদুর্ভাবের ঘটনা স্বীকার করেন তিনি জানান বহিরাজ্য থেকে আনা শুকুরের বাচ্চার মধ্যেই এই রোগ ধরা পড়ছে প্রথমে শুকুরের দেহে প্রচণ্ড জ্বর আসে সর্দির লক্ষণও দেখা দেয় তখন বাদামি বর্ণ ধারণ করে শুকুরগুলো একসময় আক্রান্ত শুকুরগুলো গোলাকার হয়ে ঘুরতে ঘুরতে রক্ত করে মাটিতে লুটিয়ে পড়ে সর্দি কাশি জ্বর হয়ে প্রথমে এই সিস্টেমটা হয় তারপরে আস্তে আস্তে বেগুনি কালার হয়ে যায় বেগুনি কালার হয়ে গেলে হয়তো বড় একশো কেজির ওয়েটের এই ওয়েটেরও সুগারটার এই রোগ হয়ে যায় তখন এই সুগারটা যখন মারা যায় জানা গেছে জারুল বাছাই এলাকার একাধিক বাড়িতে এই রোগ ছড়িয়ে পড়েছে এখন পর্যন্ত প্রায় থেকে মৃত্যু হয়েছে কিন্তু সব জেনেও প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এ বিষয়ে নীরব ভূমিকা পালন করে চলেছে প্রায় দু মাস ধরে জারুল বাছাইয়ের বিশাল এলাকায় আফ্রিকান সোয়াইন ফ্লু রোগে শুকরের মরক চললেও দপ্তর এখনো পর্যন্ত এলাকায় কালিং এর কোনো উদ্যোগ গ্রহণ করেনি প্রশাসনের এই ধীরে চলন নীতির সুযোগ নিয়ে কিছু প্রাণী চিকিৎসক দেদার পকেট ভারী করে চলেছেন বলে অভিযোগ অপরদিকে আর্থিক ক্ষয়ক্ষতির বহর বেড়েই চলেছে স্থানীয় শুকর পালকদের আগরতলা টিভি।